আজকে নারায়ণগঞ্জের আল ইকরামা ফাউন্ডেশনের এই মঞ্চে বসে এখন যদি মনে মনে চিন্তা করেন ছি ছি আফসোস আমি তো বড় পদভ্রষ্টতায় আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছি এই কথা কাজে আসবে এই কথা বলে যদি আল্লাহকে ইবাদত করেন যদি আল্লাহর শরণ করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন অন্যায় অপরাধ ছেড়ে দেন মনে রাখবেন নারায়ণগঞ্জের মানুষ জাহান্নামে প্রবেশের পরে তোমার আফসোস তোমার কাজে আসবে না জাহান্নামে প্রবেশের পরে তোমার হাই হুতাশ তোমার কাজে আসবে না আজকে এই মাঠে বসে ঘরে বসে রাস্তায় চলে বিছানায় ঘুমিয়ে যদি চিন্তা করো আফসোস আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না আল্লাহর আদেশের পরোয়া করছি না নিষেধের পরোয়া করছি না ওয়াল্লাহি যদি তুমি আজকে এটা চিন্তা করো যে আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না আল্লাহকে যথাযথ মর্যাদা করা আমার উচিত আল্লাহকে আমি যথাযথ মর্যাদা করছি না তোমার এটা কাজে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো সবাই নিজের জন্য দোয়া চাও আমি একজনে তোমার জন্য দোয়া চেয়ে শেষ করতে পারবো না আমার নিজেরই অনেক অসুবিধা এগুলো নিয়ে আল্লাহর সাথে অনেক কথা আছে আমার তোমার অসুবিধা তুমি বলো ছেলের কি হয়েছে মেয়ের কি হয়েছে ছেলে কি হয়েছে মেয়ে কি হয়েছে কিছুই হচ্ছে না চাকরি অথবা ব্যবসা সুস্থতা অথবা ধন সম্পদ ইজ্জত সম্মান অথবা আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য তুমি নিজেই চাও বলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আরশের মালিক আকাশের মালিক রাত ও দিনের মালিক জান্নাত জাহান্নামের মালিক ইয়া আল্লাহ অন্তরকে পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরকে ইসলামের উপরে গেড়ে দিন এই দোয়াটাই সবসময় করো নারায়ণগঞ্জের মানুষ তোমাকে বলেছি না আল্লাহ কোরআনে বলেছে জাহান্নামকে উন্মুক্ত করা হবে পথভ্রষ্টদের জন্য তাদেরকে ওখানে ফেলা হবে তারা বিতর্কে লিপ্ত হবে বলবে ওহো আমরা তো একেবারেই পথভ্রষ্ট ছিলাম রে কোনো কাজে আসবে না আজকে এই মাঠে যে যেখানে শুনছো এই বক্তব্য মনে রাখবা তোমার রব তোমাকে সুযোগ দিয়েছে জীবিত রেখে ওয়াল্লাহি এই জীবনের চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে বেঁচে আছো বলেই তো আজকে এখানে উপস্থিত হতে পেরেছো বেঁচে আছো বলেই তো ক্ষমা চাইতে পারবে বেঁচে আছো বলেই তো সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম বলতে পারবে মা ও বোনেরা বেঁচে আছেন বলেই কিন্তু আফসোস এবং ইতস্ত হওয়ার সুযোগ রয়েছে দিদি ভাই এবং চাচারা বেঁচে আছেন বলেই কিন্তু আল্লাহর কাছে নিজের অপরাধ সম্পর্কে অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার সুযোগ রয়েছে তোমাদের রব তোমাদেরকে বলছে নারায়ণগঞ্জের মানুষ ইত্তাকিল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো ইউসলিহ লাকুম আমালাকুম যদি তুমি আল্লাহকে ভয় করে সত্যবাদী হও আল্লাহ তোমার কাজকর্মকে সংশোধন শুদ্ধ করে দেবে ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে ইয়া নারায়ণগঞ্জের মানুষ তোমাদের রব বলছে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله اے নারায়ণগঞ্জের মানুষ তোমাদেরকে তোমাদের রব দেখে বলছে قل বলুন يا عبادي الذين اسرفوا يا عبادي الذين اسرفوا على انفسهم তোমাদের রব তোমাদেরকে গড়ে সবাইকে ডেকে বলছে হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম অন্যায় অত্যাচার পাপ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না সুবহানাল্লাহ 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 ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল নারায়ণগঞ্জের মানুষ কি রব পেয়েছো কি রব পেলে বললো যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ 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 বলছে যে আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে সত্তর বছরের গুনাহ আল্লাহ বলছে হ্যাঁ যুনুবা জামিআ একশো বছরের গুনাহ পঞ্চাশ বছরের বেনামাজি সত্তর বছরের জেনাকারি একশো বছরের মদখুর
একেবারে জীবনও আল্লাহর কাছে না আসা মানুষটাও আল্লাহ বলছে ইয়াগফির যুনুবা জামিআ সব গুনাহ ক্ষমা করে দেব কে ক্ষমা করবে কে ক্ষমা করবে আল্লাহ কিভাবে ক্ষমা করবে আল্লাহ এবারে আপনাকে শিখতে চান কিভাবে এই সব গুনাহ ক্ষমা হবে শিখাবো না আমি শিখানোর আসলে ক্ষমতা রাখি না আল্লাহই শিখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ প্রথমে বলল হে তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো অত্যাচার করেছো অত্যাচার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ দয়া থেকে নিরাশ হয়ো না কেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে কিভাবে এবার আল্লাহ বলছেন অন্য একটা আয়াতে ইল্লা মান তাব তবে যে তওবা করে জানাকারী বলছে যে জানা করব না ইল্লা মান তাব মদখোর বলছে যে মদ আর খাবো না ইল্লা মান তাব বাবা মায়ের সাথে অন্যায়কারী বলছে যে আব্বা আম্মার বাধ্য হয়ে যাব যা বলে তা শুনবো ইল্লা মান তাব ইল্লা মান তাব হারাম খোর বললো যে আর হারাম খাবো না ভালো হয়ে যাব ইল্লা মান তাব বেনামাজি বললো যে আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না পাঁচ ওয়াক্ত নামাজি হব ইল্লা মান তাব যার অধিক সম্পদ রয়েছে সে বললো যাকাত আর ফাঁকি দেব না যাকাত দেওয়া শুরু করব ইল্লা মান তাব যে উশৃঙ্খল উগ্র দুর্ব্যবহার করে সে বললো যে না আমি আল্লাহকে ভয় করি আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না এবার থেকে ভালো ব্যবহার করব ইল্লা মান তাব যে কোরআনুল করিম পড়তে জানে না আজকে সিদ্ধান্ত নিয়েছে না যা হয় হবে আলিফ হলো শিখবো বা হলো শিখবো তা হলো শিখবো একবার কিচ্ছু না পারি শিখতে শিখতে প্রয়োজনে কবর পর্যন্ত পৌঁছে যাবো আল্লাহ বলছে ইল্লা মান তাব তবে যে তওবা করে অপরাধ যাই হোক না কেন অপরাধ যা হোক না কেন অপরাধ যাই হোক না কেন অপরাধ যা হোক না কেন ইল্লা মান তাব তবে যে তওবা করে ওয়া আমানা এবং ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহা খারাপ কাজ ছেড়ে দিয়ে কিছু ভালো কাজ কর্ম করা শুরু করলো আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তাহলে আমি এদের সব গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দেব নারায়ণগঞ্জের মানুষ ইকরাম ফাউন্ডেশনে যারা তোমরা উপস্থিত আছো রব বলছে তোমার 70 বছরের জানা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে রব বলছে তোমার 100 বছরের আল্লাহ দ্রোহিতা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে রব বলছে তোমার বাবা মায়ের উপর নির্যাতন এটা নাকি নেকিতে পরিবর্তন করবে বাপমার কাছে ক্ষমা চেয়ে রবের কাছে ক্ষমা চাইলে কারা কারা আছো যারা তোমরা অপরাধ করো না একেবারে নিরপরাধী হাত তোলো তাহলে সবাই অপরাধী না আলহামদুলিল্লাহ একজন মানুষ অপরাধী হবে এটাই স্বাভাবিক এটা কি একজন মানুষ অপরাধী হবে না এটা অস্বাভাবিক এটা কি তাহলে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমরা সবাই স্বাভাবিক অবস্থায় আছি যে আমরা সবাই অপরাধী তাহলে এবার সময় এসে গেছে নারায়ণগঞ্জের মানুষ সময় এসে গেছে সময় এসে গেছে অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার আচ্ছা আমার সাথে বলো তো অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কে কিভাবে পরিবর্তন করবে বলো তো একটু আর কি অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কিভাবে আল্লাহ আপনারা ওয়াজ শুনেছেন কিছু মনে শুনেননি খেয়াল করেন নিব না আল্লাহ কষ্ট করে বলছি কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি দেখেন আমি সিম্পল দুটো লজিক বলতেছি লজিক হচ্ছে কি মুসলমান নিরাশ হবে না হাই হুতাশ করবে না তার প্রবলেম যাই হোক মুসলমান হাই হুতাশ করবে না তার সমস্যা যাই হোক নিরাশ হবে না মুসলমান তার অপরাধ যাই হোক মনে মনে এই আশা রাখবে যে আল্লাহ ক্ষমাকারী ক্ষমা চাইলে তিনি কি করবে আচ্ছা এবার আল্লাহ তার জন্য ঘোষণা করে দিয়েছে যে তোমার অপরাধ যাই হোক না কেন তুমি নিজের উপরে যতই জুলুম করেছ আল্লাহ তোমার সবের মধ্যে কি একটা দুটো বাদ পড়ে শিরিক বাদ পড়ে যায় বিদাত বাদ পড়ে যায় জীবিত মানুষের এমন কোনো অপরাধ নাই যা সে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ এরকম কোথাও বলেনি যে আমি ক্ষমা করবো না ওয়াল্লাহি একজন মানুষ জীবিত আছে এই জীবিত মানুষটার জন্য আল্লাহ এই পৃথিবীর কেউ কেউ বলতে পারবে না যে জীবিত মানুষের জন্য আল্লাহ বলছে যে অমুক অপরাধ করার পরে সে মাপ চাইলে আর মাপ করবো না আল্লাহ এরকম বলে নাই সুবহানাল্লাহ আল্লাহ বলেছে যে তুই যাই হ যেই হোস না কেন যাই করিস না কেন অনুতপ্ত হ লজ্জিত হ ওই অপরাধ থেকে নিজেকে মুক্ত করো এবং ভালো কাজ করো তাহলে আল্লাহ কি করবে সমস্ত গুনাহ কি করবে ক্ষমা করবে আচ্ছা ক্ষমা কিভাবে করবে আমি আবার বলছি এরপরে কিন্তু আমাকে বলতে হবে ঠিক আছে কারণ এই দুইটা পয়েন্ট মনে রাখা অত্যন্ত জরুরি মনে রাখবেন আজকের ওয়াজের কি করেছি না করেছি জানি না তবে দুইটা পয়েন্ট শিখাই যাচ্ছি
আমরা মানুষ, আমরা ভুল করি, কিন্তু আমাদের এই ভুলগুলো যদি ভুল হিসেবে কিয়ামতে আমরা নিয়ে যাই তাহলে আমাদের জন্য বিপদ আছে। আর যদি ভুলগুলোকে জীবিত থাকা অবস্থায় আমরা নেকিতে পরিবর্তন করি আমাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ।